নমস্কার বন্ধুরা, শুভ গণেশ চতুর্থীর শুভেচ্ছা আপনাদের সকলকে। আজকে আমি চলে এসেছি বিউলির ডালের মোদের একটা রেসিপি নিয়ে। খুবই সুন্দর খেতে আর খুবই মচমচে, খুবই রসালো আর একদম দেখতে মোদের মতো। দেখুন, বোঁদে কিন্তু বিউলির ডালের বোঁদে এত সুন্দর হয়। এই রকম বিউলির ডালের বোঁদে আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি সকালবেলা উঠেই এরকম বিউলির ডাল নিয়ে আর এটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম বিকেলবেলা বোঁদেটা তৈরি করব বলে। তো সারা দিনটা ভিজেছে জলের মধ্যে। আর হ্যাঁ, এটাকে যখন জল ঝরাতে দেবেন প্রচণ্ড জলটাকে পাল্টে নিতে হবে, মানে যতবার ধোবেন দেখবেন জল থেকে সাদা সাদা ময়লা বেরোচ্ছে। তো যতক্ষণ না পরিষ্কার হয় ততক্ষণ আপনাকে এই রকম সাদা জলটা ফেলে দিতে হবে। এইভাবেই আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছিলাম, নিয়ে তারপরে মিক্সির জারেতে পেস্ট করে নিয়েছিলাম। দেখুন জলটা ঝরে গেছে আর একদম পরিষ্কার সাদা ধপধপে হয়ে গেছে। এবার এটা মিক্সির জারেতে আমি পেস্ট করে নেব, নিয়ে তারপরে ফিরে আসছি। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে ভিডিওটি আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডে। কেমন হলো রেসিপিটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এই যে পেস্টটা হয়ে গেছে, এবার এই পেস্টটাকে খুব ভালো করে ফাটাতে হবে। এটাকে হাতের সাহায্যেও ফাটাতে পারেন, চামচের সাহায্যেও ফাটাতে পারেন, যা খুশি। আমি মিক্সির জারেতে অনেকবার ধরে ঘুরিয়ে এটাকে ফাটিয়ে নিয়েছিলাম আর তারপরে এই রকম চামচের সাহায্যে অনেকক্ষণ থেকে এরকম ফাটিয়ে নিয়েছিলাম। এটা যত ভালো করে ফাটানো হবে আপনার বোঁদেগুলো কিন্তু তত ভালো হবে। তো এটাকে আমি অনেকক্ষণ টাইম ধরে ফাটিয়ে নেওয়ার পর তারপরে আমার চিনির একটা রস করে নিয়েছি। তো একটু চিনির রস ছিল, তাতেই আমি বেশ কিছুটা চিনি দিয়ে দিলাম, দিয়ে আর একটু জল দিয়ে এটা রস করব। এটাতে কোনো রকম কিছু দেওয়ার দরকার নেই, শুধু একটা এলাচ দিলেই হবে। তো এটাকে ভালো করে গুলিয়ে নিয়ে এটা আমি ফুটতে বসিয়ে দিয়েছিলাম। একটা দুতারের দরকার নেই, মোটামুটি চিনিটা একটু মিষ্টি মিষ্টি রস হলেই হবে। তো সেই রকমই আমি এটা বসিয়ে দিয়েছিলাম। দেখুন ভালো করে ফুটে গেছে। এবার এটাকে এক সাইডে রেখে দেব, দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে তাতে তেল দিয়ে এরকম একটা ছাঁচার সাহায্যে এইভাবে আমি বোঁদে করে করে ভেজে নিয়েছিলাম। এই বিউলির ডালের বোঁদেগুলো প্রথমটা কিন্তু একটু জড়িয়ে যেতে পারে, মনে বুঝতে পারবেন না যে মনে হবে যেন জড়িয়ে যাচ্ছে। এটা যখন ভাজা হয়ে যাবে তারপরে এটা কিন্তু এক একটা গা থেকে ছেড়ে যাবে। দেখুন এরকম হয়ে যাচ্ছে। এটা যখন মচমচ করে খুব ভালো করে ভাজবেন, ভাজার পর দেখবেন এটা অলরেডি গা থেকে ছেড়ে যাচ্ছে। তো এইভাবে আমি সবকটা করে নিয়েছিলাম আর শেষে একটু ব্যাটার আমি তুলে রেখে দিয়েছিলাম, দিয়ে একটু ফুড কালার দিয়েছিলাম, দিয়ে ফুড কালার দিয়ে শেষেরটা আমি একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিয়েছিলাম, দিয়ে করেছিলাম। দেখেছেন কত সুন্দর হচ্ছে? আপনাদেরকে ভেজে তুলে আপনাদেরকে দেখাই, দেখুন কতটা মচমচে হয়েছে, কতটা সুন্দর হয়েছে এই বিউলির ডালের বোঁদে। এমনি তো বেসনের বোঁদে আমরা প্রায়শই খাই, দোকানেও খাই, অন্য সময়তেও খাই, কিন্তু এই রকম বিউলির ডালের বোঁদে যদি আগে না খেয়ে থাকেন এইভাবে একবার ট্রাই করতে পারেন, খুব সুন্দর খেতে হয়। এইভাবে আমি ভেজে ভেজে সব তুলে নিয়েছিলাম, এদিকে রসটা প্রায় গরমই আছে। রসের মধ্যে মিনিট 10-15 কিন্তু আপনাকে এটা ভিজিয়ে রাখতে হবে, তবে রসটা পুরোটা এর মধ্যে যাবে, তবে কিন্তু রসটা মানে বোঁদেটা রসালো হবে, খেতে ভালো লাগবে। খুব ঝটপট হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায়, কোনো রকম এই রকম বোঁদে করার জন্য কোনো হ্যাপা নেই,
খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর নিচে একটা ছাঁচা দিয়ে রেখেছিলাম, বড় ছাঁচা, আর তার মধ্যে এইটা ছেঁকে ছেঁকে তুলে রাখছিলাম এ দেখুন, আর নিচে তেলটা পড়ে যাচ্ছিলো। এবার ওইটা রসের মধ্যে ডুবিয়ে দিলাম, একটু ভিজতে থাকলে 10-15 মিনিট ভিজতে থাকলে দেখবেন ভিতরে পুরো রস চলে যাচ্ছে। এটা ভিজতে থাকুক, ততক্ষণে আমি আর একটু ভেজে নিই, তারপরে তুলব। দেখুন এবার এটা তুলে নেব, নিয়ে রসটা বের করে নিয়ে তারপরে আবার ওতে আবার কিছুটা ভেজে আবার ওটা রসে দিয়ে দেব। দেখুন এইভাবে করেছিলাম, রসে ভিজতে থাক। আর এখানে একটু ব্যাটার আমি তুলে রেখেছিলাম একদম অল্প করে, দিয়ে আমি একটু ফুড কালার ওতে দিয়ে এটা একটু অরেঞ্জ কালারের করব। সামান্য একটু এক চিমটে মতো কালার মিশিয়ে দিয়েছিলাম, দিয়ে এটা করেছিলাম একটু অন্য কালার যাতে দেখতে লাগে। দেখুন একটু অরেঞ্জ কালারেরও হয়ে গেল বোঁদেটা, একটুখানি ব্যাটারি কতটা হলো দেখেছেন। আর রসে ডুবে বোঁদেগুলো এত সুন্দর খেতে হয়েছে কি বলবো আপনাদের, আগে না খেয়ে থাকলে এইভাবে এইরকম বিউলির ডালের বোঁদে একবার খেয়ে দেখতে পারেন বন্ধুরা, দারুণ সুন্দর খেতে হয়। একদম যেরকম দোকানের বোঁদে খান বেসনের বোঁদে ঠিক সেই রকম। এই দেখুন এটা রসে ভিজিয়ে দিচ্ছি, এরকম করে ধুয়ে 10-15 মিনিট পর তুলে নেব। এই দেখুন ঝরঝরে হয়ে গেছে রসে টই টুম্বু, আর একদম মচমচ করছে ভিতর থেকে, আপনাদেরকে ভেঙে দেখাই। দেখুন এই দেখুন ভিতর থেকে রস আর মচমচ করছে, আর কি সুন্দর দেখতে হয়েছে, খেতে অপূর্ব স্বাদের হয় এই রকম বোঁদে। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন, কেমন হলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখুন কাছ থেকে দেখাচ্ছি কত সুন্দর দেখতে লাগছে বিউলির ডালের বোঁদে, দেখেছেন কত সুন্দর দেখতে লাগছে। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন, কেমন হলো জানাবেন। নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা।